জেলা রানাঘাট নামকরণের বিরুদ্ধে খোল করতাল নিয়ে অভিনব প্রতিবাদ। বিকেলে হল মহামিছিল। নদিয়ার অর্ধেক অংশ নদিয়া রেখে বাকি কল্যাণী এবং রানাঘাট মহকুমা নিয়ে রানাঘাট জেলা ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়লেন শান্তিপুরের সর্বস্তরের মানুষ। গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উঠেছিল নিন্দার ঝড়, আর সেই ঝড় মঙ্গলবার সকালে আছড়ে পড়ল শান্তিপুরের রাজপথে। পথে নামলেন কবি, সাহিত্যিক, নাট্যকার, চিত্রকর থেকে শুরু করে ছাত্র, যুব, মহিলারা। কোনো দলের পতাকা ছাড়াই শহরের প্রাণকেন্দ্র ডাকঘর মোড়ে সকাল ৬টা থেকে জমায়েত শুরু হয়। ডাকঘর মোড়ে পথ অবরোধ করেন তারা। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, বিধায়ক ছাড়াও তার অন্য পরিচয়, তিনি বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ির সন্তান, তাই বিষয়টি তাকে দগ্ধ করেছে। মুখ্যমন্ত্রী কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের সম্মান দিতে জানেন এই সিদ্ধান্ত নিয়েও ভাববেন। আমরা এইটা এক রাত্রির মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ডাকে মানুষ এসছে, আমাদের কোনো তথাকথিত লিডারশিপ নেই, কোনো কমিটি নেই, আমরা কোনোভাবেই ব্যাপারটাকে অর্গানাইজ করিনি। আমরা শুধু জানিয়েছিলাম যে আজকে সকালে চলুন আমরা ডাক দিই, শান্তিপুরবাসীরা কি চাইছেন তাদের মত জানার। এত মানুষ এসছেন, এত মানুষ তাদের আবেগ নিয়ে এসছেন, ভবিষ্যতে হয়তো এর থেকে কোনো রূপরেখা তৈরি হবে, সব মানুষ মিলে বসে ঠিক করবেন। এখানে কোনো ব্যক্তি আমি বা ব্যক্তি আরেকজন মানুষ কোনো নয়, আমরা সবাই এসছি একটা আবেগের জায়গা থেকে, ভবিষ্যৎ বলে দেবে পথ কোন দিকে যাবে, কীভাবে যাবে। আমরা আপাতত এই প্রতিবাদ সভা থেকে সরকারের কাছে এই আবেদন করছি, এই অনুরোধ করছি যে নদিয়া থেকে শান্তিপুরকে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ নদিয়া শান্তিপুর হাজার হাজার বছর ধরে অবিচ্ছেদ্য অংশ। নদিয়া থেকে শান্তিপুরকে বিচ্ছিন্ন করলে এটা নদিয়ারও অঙ্গহানি হবে, শান্তিপুরের ক্ষেত্রেও সেটা অবহুভাবের হবে। ওয়াল ব্যুরো।